আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি গাইস, তোমাদের দোয়ায় এখনো আমি সুস্থ গাইস। আজকে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কী সম্পর্কে হতে যাচ্ছে গাইস। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা একটি ফ্রি ফায়ার আইডি হ্যাক করে নিতে পারবে গাইস। তোমরা যে কোনো ডিভাইস দিয়ে ফ্রি ফায়ার আইডি হ্যাক করতে পারবে গাইস। এই দারুণ কাজটা শেখার আগে তোমাদেরকে বলতেছি আমি আমার একটা রিকোয়েস্ট, তোমরা যদি এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে এখনই লাইক দিয়ে দাও এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে যাচ্ছ। আজ পর্যন্ত কোনো ইউটিউবারই জানেনি কিভাবে আইডি হ্যাক করতে হয় ফ্রি ফায়ারের আইডি গাইস। তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতেই বলবো যে কিভাবে তোমরা ফ্রি ফায়ার আইডি হ্যাক করবে গাইস। তোমাদের মনে এখন চিন্তা আসতে পারে একটা যে আমার ডিভাইস তো 1 GB আর আমার ডিভাইস তো 2 GB, আমার ডিভাইস তো 3 GB, আমার ডিভাইস দিয়ে কি পারবো আমি হ্যাক করতে আইডি গাইস? এখন আর কম্পিউটার লাগবে না, তোমাদের নিজের ফোন দিয়ে তোমরা ফ্রি ফায়ার আইডি হ্যাক করতে পারবে গাইস। প্রথমে আমরা ম্যাপে ক্লিক করার পর হিরেকের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর গাইস আমরা সাইডে একটা ক্লিক করি গাইস, দেখা যাচ্ছে ফ্রেন্ড গাইস, আমরা চলে আসবো রিজিওনে গাইস। রিজিওনে আসার পর যে আইডিটি হ্যাক করব সেই আইডিটি আমরা এখানে খুঁজে নিব গাইস। এখানে একটা আইডি দেখতে পাচ্ছি টিভি আলামিন, এই আইডিটাই আজকে আমরা হ্যাক করে তোমাদেরকে দেখাবো গাইস। আইডিটি হ্যাক করার জন্য তোমরা প্রথমে সিম্পলি চলে আসবে তার প্রোফাইলে গাইস। প্রোফাইলে আসার পর গাইস আমরা দেখতে পাচ্ছি এই আইডিটি মাস্টার এবং গ্র্যান্ড মাস্টার রয়েছে গাইস। আজকে আমরা এই আইডিটি হ্যাক করে দেখাবো তোমাদেরকে গাইস। প্রথমে তোমরা আইডি কোডের মধ্যে 30 বার ক্লিক করা লাগবে গাইস। তোমরা প্রথমে তোমরা আইডি কোডের মধ্যে সিম্পলি একবার ক্লিক করবে গাইস। একবার ক্লিক করার পর গাইস তোমরা টানা 30 বার ক্লিক করবে গাইস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 গাইস। অলরেডি কিন্তু আমাদের 30 বার কপি করা হয়ে গেছে গাইস। তারপর আমরা চলে আসব এই আইডি থেকে গাইস। যখনই আমরা এই আইডি থেকে ব্যাক দিই তখনই দেখতে পাচ্ছি এই আইডিটা কিন্তু রিজিওনের মধ্যে 12 নম্বরে রয়েছে গাইস। আমাদের আবারও কিন্তু আইডির মধ্যে চলে আসতে হবে, তারপর কিন্তু একটা লাইক দিতে হবে গাইস। লাইক না দিলে কিন্তু আইডিটা কিন্তু আসবে না, কেনা কিন্তু বুঝবে না যে কোন আইডিটা তুমি হ্যাক করতে চাও। তার জন্য তোমরা অবশ্যই লাইক দিয়ে রাখবে। তারপর তোমরা এখান থেকে সিম্পলি একেবারে বেরিয়ে আসবে, ক্রস দিয়ে বেরিয়ে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্রেন্ড আইকন আছে। তোমরা সিম্পলি ফ্রেন্ড আইকনে চলে যাবে, তারপর তোমরা সিম্পলি অ্যাডের মধ্যে চলে যাবে গ্যাস। তোমরা অ্যাডের মধ্যে আসার পর গ্যাস তোমরা যে আইডিটি কপি করেছিলে সেই আইডিটি এখানে পেস্ট করবে গ্যাস। যখনই আমি আইডিটি পেস্ট করি তারপর ওকে দিয়ে দিই গ্যাস, ও আইডিটি কিন্তু আবার চলে এসেছে গ্যাস। এই আইডিতে কিন্তু আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখি গ্যাস। এই আইডির মধ্যে আবার যখন আমি ঢুকবো, ঢুকার পর আইডির মধ্যে আমি চলে আসলাম। আইডির মধ্যে এসে আবারও তোমরা আবার সিম্পলি 10 বার কপি করতে হবে গাইস। আমিও এখন 10 বার কপি করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 গাইস আমার কিন্তু 10 বার অলরেডি কপি হয়ে গেছে। এখন আমি ব্যাগ দিয়ে সোজা চলে আসবো গাইস। সোজা চলে আসার পর গাইস এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে গাইস। আমরা কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকি গাইস, তখনই আমরা সিটিংয়ে ক্লিক করবো গাইস। লগ আউট দিয়ে গাইস এই আইডিতে একবারে লগ আউট করে দিব গাইস। লগ আউট করার পর গাইস কিছু সেকেন্ড পর আইডিটা আসে গেল গাইস, তখনই আমরা আবার লগ ইন করে নেব আইডিটা গাইস। আমাদের যেহেতু ফেসবুক আইডি, আবার ফেসবুক আইডিতে ক্লিক করবো গাইস। আবার আমার কিন্তু লোডিং নিতে একটু দেরি হতে পারে গাইস, তোমাদের কিন্তু তাড়াতাড়ি আসে পড়বে গাইস। আইডিতে ঢুকার পর তোমাদের একটা চমক দেখাবো গাইস। আইডিতে ঢুকার পর গাইস দেখা যাক, আইডিতে কিন্তু ঢুকে পড়েছে গাইস। দেখতে পাচ্ছ আইডি কিন্তু আমার অলরেডি চলে এসেছে গাইস। দেখতে পাচ্ছ গাইস সবগুলো ক্রস দিয়ে দিবে। তারপর ক্রস দেওয়ার পর গাইস আইডিটি কিন্তু আসলো না গাইস। তোমাদেরকে এখান থেকে কিছু শিক্ষা নিতে হবে গাইস। তোমাদেরকে আমি বলবো যে গাইস তোমরা এগুলা থেকে দূরে থাকো গাইস। গাইস এগুলোর পিছনে সময় নষ্ট করে কোনো লাভ হবে না গাইস। তুমি সারা জীবন এগুলোর পিছনে সময় নষ্ট করতে পারবে কিন্তু কোনো কিছুই লাভ হবে না গাইস। আজকে তোমাদেরকে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই যে তোমরা আর কোনো ভিডিও যেন না দেখো গাইস। তোমাদেরকে আমি সতর্ক করে দিলাম গাইস, আইডি কোড দিয়ে কিন্তু কোনো আইডিই কিন্তু তোমরা হ্যাক করতে পারবে না।
গাইস তোমরা ইউটিউবে এ সম্পর্কে অনেক কিছু ভিডিও দেখতে পারবা গাইস, এইগুলো হলো একদমই ফেক গাইস। তোমরা এগুলোর পিছনে সময় নষ্ট না করে তোমরা যদি কোনো ভালো কাজে যদি সময়টা ব্যয় করো তাহলে তোমাদের কাজে লাগবে। গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস, ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।